আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাল্টিলেভেল লিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি। তো যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাল্টিলেভেল লিস্ট সম্পর্কে ফুল ডিটেলস দেখে নেব। তো ফার্স্টেই আমরা এমএস ওয়ার্ড অ্যাপটিকে ওপেন করে নেব। তো এমএস ওয়ার্ড অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আমরা দেখো এই যে প্যারাগ্রাফ গ্রুপের ভেতরে আমাদের যে মাল্টিলেভেল লিস্ট, তো এই অ্যাপ এই অপশানটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো মাল্টিলেভেল লিস্ট কী কাজে ব্যবহার হয় এটি আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো মাল্টিলেভেল লিস্ট আমরা যে কোনো ধরনের কোশ্চেন পেপার, কোশ্চেন ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারি অথবা যে কোনো ধরনের লিস্ট বানানোর জন্য ব্যবহার করে থাকি। তো ফার্স্টে আমরা দেখে নেব এটি কীভাবে অ্যাপ্লাই করব। তো মাল্টিলেভেল লিস্ট করার জন্য আমরা হোম ট্যাবের ভেতরে বা হোম মেনুর ভেতরে আমরা ডান সাইডে গেলে দেখতে পাবো প্যারাগ্রাফ যে গ্রুপ আছে, তো এই গ্রুপের ভেতরে দেখো যে 3 নম্বর অপশান কি মাল্টিলেভেল লিস্ট। তো এই মাল্টিলেভেল লিস্ট অপশানটি আমরা ব্যবহার করার জন্য আমরা কি করব, ফার্স্টেই মাল্টিলেভেল লিস্ট নামে যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করব। এরপরে দেখো অনেকগুলো পয়েন্টিং করা আছে, তো এর ভেতরে যেটি সবচেয়ে আমাদের পছন্দ হবে তো সেটির উপরে আমরা ক্লিক করব, আমরা সেই লিস্টটি ব্যবহার করতে পারব। তো আমরা যেই লিস্টটি ব্যবহার করতে চাই সেটির উপরে একবার ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই মাল্টিলেভেল লিস্ট আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখো এখন দেখাচ্ছে কি 1 নম্বর। তো আমরা এখানে একটি কোর্স ডিটেলস সম্পর্কে দেখব, লিস্ট আকারে কিছু বানিয়ে দেখাবো। তো ফার্স্টেই আমরা লিখে নিচ্ছি, তো আমরা লিখব ফার্স্টে আইটি। তো এখন আমরা চাইছি যে আইটির আন্ডারে কী কী আছে সেইগুলো দেখব। তো তার জন্য আমরা কী করব, এন্টার প্রেস করব। তো এন্টার মানেই হচ্ছে নেক্সট পয়েন্ট, তো এন্টার মানে হচ্ছে নেক্সট পয়েন্ট। তো 1 আছে তার মানে কী আসবে, যদি 1 থাকে তো 2 আসবে এন্টার প্রেস করলে। তো দেখো 2 এসে গেছে। তো এখন আমরা চাইছি যে পরের পয়েন্টে যেতে চাই, আমরা 2 নম্বরে লিখতে পারবো না আইটির ভেতরে কী আছে। তো তার জন্য আমরা কী করব, একবার কিবোর্ড থেকে আমরা ট্যাব বাটনটি প্রেস করব। তো যখনই আমরা ট্যাবে প্রেস করব তো দেখো 1-এর A এসে গেছে। তাহলে এখন 1-এর A এর ভেতরে আমরা আইটি কোর্স সম্পর্কে লিখতে পারবো। তো ধরে নাও আইটি কোর্সের ভেতরে কী কী আছে, তো ফার্স্টেই যেটি আছে কি সিটা। তো এখন আমরা সিটা লিখে নিয়েছি। এখন যদি আমরা এন্টার মারি তো কী আসবে, তো আমি আগেই বলেছিলাম যেটি থাকবে তার পরেরটা আসবে এন্টার প্রেস করলে। তার মানে A আছে, B আসবে, যেহেতু আগেরটাই 1 ছিল তাই 2 এসেছিলো, কিন্তু আমরা ট্যাব প্রেস করে A নিয়ে এসেছি। এখন A আছে তাই যদি আমরা এন্টার প্রেস করি তো B আসবে। তো এখন আমরা B এর ভেতরে তো লিখতে পারবো না সিটা কোর্সের ভেতরে কী কী শেখানো হয়। তো তার জন্য আমরা আবার ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার সাথে সাথেই আমাদের সামনে রোমান আকারে 1 চলে আসবে। তো এখন আমরা পয়েন্টিং করতে পারবো এইভাবে। তো এখন আমরা লিখে নেব এমএস ওয়ার্ড আছে, এরপরে এন্টার প্রেস করলে রোমান আকারে 2 আসবে, কারণ আমি ট্যাব প্রেস করলে পরের পয়েন্ট আসবে, কিন্তু আমরা কি এন্টার প্রেস করেছি মানে নেক্সট পয়েন্ট। তাহলে আমরা এরপরে লিখব এমএস এক্সেল, এন্টার প্রেস করলে রোমান আকারে 3 আসবে। তো আমরা লিখে নেব এমএস পাওয়ার পয়েন্ট, এরপরে 4 এসে গেছে। তো আমরা চাইছি এরপরে পরের পয়েন্টিংয়ে যেতে, মানে A এর পরে B নাম্বারে, কারণ আমরা ডিটা কোর্স সম্পর্কে কিছু লিখতে চাই। তাহলে আমরা এখন বি এ কীভাবে যাবো, তো এটি একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখে নেবে সবাই। তো এখন কী এসছে, 4 এসেছে। তো এই 4 থাকা অবস্থায় যদি আমরা ট্যাব প্রেস করি তো কী আসবে, 1 আসবে। এরপরে আমাদেরকে কী করতে হবে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস নামে যে বাটনটি আছে ওটাই 2 বার প্রেস করবো। একবার প্রেস করলে 4 আসবে, আর একবার ব্যাকে গেলে দেখো বি চলে এসছে। এরপরে যদি আরেকবার ব্যাক দিই তাহলে দেখো 1 আছে, 1-এর সোজাসুজি 2 আসবে। তাহলে বোঝা যাচ্ছে কীভাবে এটি করছে, তার মানে কি ট্যাব প্রেস করলে পরের পয়েন্ট, আর ব্যাক স্পেস দিলে প্রিভিয়াস যেটি আছে, মানে এ ছিল তাই বি আসলো। যদি আরেকবার ব্যাক স্পেস দিই তাহলে 2 চলে আসবে। এইভাবে আমরা কিন্তু এটির পয়েন্টিংগুলো মেনটেন করতে পারবো। তো এখন আমি চাইছি ডিটাতে যাবো, তাহলে কী করব, একবার ট্যাব দিয়ে 2 বার ব্যাক স্পেস করতে হবে। বি এসে গেছে, এখন লিখবো ডিটা, এরপরে এন্টার দিলে কী আসবে, সি এসে যাবে। তো আমরা এন্টার প্রেস করব। এরপরে আমরা চাইছি নেক্সট পয়েন্ট আনতে, তাহলে আবার আমরা কিবোর্ড থেকে একবার ট্যাব প্রেস করলে রোমান আকারে আবার 1 চলে এসছে। এখন আমরা লিখবো ডিটাতে কী আছে, তো এমএস অ্যাক্সেস,
एंटार प्रेस कर आबार रोमान आकारे टू तो लिखे नेब विजुअल बेसिक 6.0 एरपर आमरा जाछि एडीआईटी एर पॉइंटिंग करते ताहले कि करब एबारे आमरा सीए जाब तो सीए जावार जोन्नो आमादेरके आबार सेम काजटी करते हबे एकबार एंटार मारलाम थ्री आसलो एखन तुम्हरा बोलते पारो जे केनो आमरा डायरेक्ट बैकस्पेस दिच्छि ना तो डायरेक्ट बैकस्पेस दिले एटा मुछे जाबे तखन किन्तु आर आसबे ना तो एटी आनार जोन्नो एंटार प्रेस करार पर एकबार ट्याब दुबार बैक তাহলে মুছে যাবে না এইভাবে কিন্তু আনতে হবে এইভাবে আমরা ADITA কোর্স সম্পর্কে লিখে নিতে পারবো তো বোঝা যাচ্ছে কিভাবে আমরা এটি করছি এরপরে আমরা এন্টার দিলে কি আসবে ডি আসবে তো আমরা আবার পয়েন্টিং এ যাব ট্যাব প্রেস করব তো আমাদের সামনে আবার রোমান আকারে আই চলে আসছে তো আমরা এবারে লিখব কি আছে আবার এন্টার প্রেস করব টু আসবে তো এইভাবে আমরা HTML লিখে নিয়েছি DHTML লিখে নিয়েছি তো এইভাবে মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করতে পারবো তো এটিকে আমি পুরো ডিলিট করে দেবো কেন ডিলিট করবো আমরা চাইছি যে মাল্টি লেভেল লিস্টটিকে নিজে থেকে মানে পয়েন্টিং করব মানে এখানে যেমন কি কোম্পানির বানানো লিস্ট দেওয়া আছে এই যে দেখো যেমন একের এ কিন্তু আমরা চাইছি আমাদের মন মতো লিস্ট তার জন্য কিন্তু এইভাবে করলে হবে না তাহলে আমাদেরকে নিজেদেরকে বানাতে হবে তাহলে নিজে থেকে কীভাবে বানাবো একটু শিখে নিই তো এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি ফার্স্টেই তো নিজে থেকে লিস্ট বানানোর জন্য আমরা মাল্টি লেভেল লিস্ট অপশানে ক্লিক করব ফার্স্টে ক্লিক করার পর নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো দেখো এখানে ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট তো এই অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখো এক নম্বরে কোন লিস্ট রাখতে চাই দুই নম্বরে কোন লিস্ট রাখতে চাই থ্রি নম্বরে কোন পয়েন্টিং করতে চাই ফোরে ফাইভ সিক্স এভাবে নটা লিস্ট আমরা ক্রিয়েট করতে পারবো একের এ বি সি রোমান আকারে হ্যাঁ ঠিক আছে তো আমরা ফার্স্টে এটাকে সেটিংস করে নেবো তো ফার্স্টেই আমরা প্রথমকার পয়েন্টটি বানাবো তাহলে এক নম্বর পয়েন্টটা আমরা কী রাখতে চাই তাহলে এক নম্বরে ক্লিক করবো এখানে ক্লিক লেভেল টু মডিফাই তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে নিচে আরেকটি অপশান দেখাবে যে এখানে আমরা কী ব্যবহার করতে চাই তো এখানে ওয়ান আছে তো আমরা পয়েন্ট চেঞ্জ করতে চাই পয়েন্ট চেঞ্জ করার জন্য দেখো নাম্বার লিস্ট ফর দিস লেভেল তো এখান থেকে ওয়ান টু থ্রি আমি নিতে চাই না আমি চাই যে ফার্স্টেই আমার ক্যাপিটাল এ আসুক তাহলে আমরা এ ক্লিক করব এখন এখানে ব্র্যাকেট দেখাচ্ছে তো আমরা যদি ব্র্যাকেট না চাই ধরুন আমরা ডট চাই তাহলে ডট লিখে দেবো এরপরে এই ডান সাইডে গেলে দেখো ফন্ট নামে একটি অপশান আছে তো এই ফন্টে যদি ক্লিক করি এখান থেকে আমরা ফন্টের সাইজ বোল্ড ইটালিক আন্ডারলাইন এই সমস্ত কিছু করতে পারবো লেখার স্টাইল তো আমরা বোল্ড করে নিলাম আর লেখার সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি 20 করে দিলাম এরপরে আমরা ওকে করে দেবো তো আমাদের এক নম্বর লিস্ট বানানো হয়ে গেছে দেখো সাইজও বড় হয়ে গেছে এরপরে টু নম্বরে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা টু নম্বরে কী পয়েন্টিং করতে চাই তো আবার আমরা নাম্বার স্টাইল ফর দিস লেভেল এই অপশানটিতে যাব যাবার পর আমরা চাইছি যে এখান থেকে দেখে নেব কোন লিস্টটি আমাদের দরকার তো আমরা চাইছি ক্যাপিটাল রোমান তো সিলেক্ট করে নেওয়ার পর এখানেও দেখো ব্র্যাকেট দেওয়া ক্যাপিটাল আসছে তো আমরা এখানে ডট দিয়ে দেবো ডট ডট দিয়ে চাইছি আমরা এরপরে আবার আমরা ফন্টে গিয়ে সাইজটিকে বাড়িয়ে নেব আগের মতো করে তো আমরা ফন্টটিকে বাড়িয়ে নিচ্ছি আগের মতো সাইজ দিয়ে দিলাম এরপরে ওকে করে দেবো এরপরে আমরা আবার তৃতীয় লেভেলে কী চাইছি সেটি সিলেক্ট করব তো তৃতীয় লেভেলে আমরা এখন আমরা চাইছি যে ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি সিলেক্ট করলাম এখানে আমরা ডট চাইছি তাহলে আমরা এখানে ডট লিখে দেবো সাইজ কত তো এই ফন্ট অপশানে গিয়ে আমরা সাইজটি বেছে নেব এখান থেকে সাইজ দিয়ে দিলাম এরপরে ওকে করে দেবো তো আমরা এইভাবে যত ইচ্ছা লিস্টের পয়েন্টিংগুলো আমরা নিজের মন মতো বানিয়ে নিতে পারি তো আমি আর বানাচ্ছি না এই তিনটেই দরকার তো আমি তিনটেই করে নিলাম তোমরা চাইলে আরও এইভাবে ফোর ফাইভ সিক্স সেভেন করে বাড়িয়ে নিতে পারো তো আমি ওকে করে দিচ্ছি ওকে করার সাথে সাথেই দেখো আমি যেমন চেয়েছিলাম বলেছিলাম ফার্স্টে এ আসবে তো এ এসে গেছে আমি এখন লেখার সাইজটিকেও বাড়িয়ে নিচ্ছি একটু তো এখন আমরা এখানে আগের মতো করে লিখবো ধরে নাও আইটি এন্টার প্রেস করলে কি আসবে বি আসবে তো আমরা বি এর লেভেলে থাকতে চাই না তার জন্য কি বলেছিলাম ট্যাব প্রেস করব দেখো আমি রোমান আকারে ক্যাপিটাল আই দিয়েছিলাম সেকেন্ডে তো ওটাই এখন এসেছে এখন আমরা সিটা লিখে দেবো আগের মতো এন্টার প্রেস করলে কি আসবে টু আসবে তো আমরা টু এ তো লিখতে পারবো না আবার ট্যাব প্রেস করব দেখো ওয়ান বলেছিলাম তো আবার ওয়ান এসে গেছে এমএস ওয়ার্ড চাই এন্টার দিলে আবার পরের পয়েন্ট এসে গেছে এরপরে আমরা চাই এমএস এক্সেল এইভাবে আমরা এবার পরের পয়েন্টিংয়ে যাব মানে টু এ যাব
তো টুয়ে কি করে যাব, তাহলে কি বলেছিলাম, একবার এন্টার মারার পর ট্যাব দিয়ে দুবার ব্যাকস্পেস, দেখো এসে গেছে। তো এইভাবে আমরা টু নাম্বারে চলে গেলাম। এখন আমরা লিখে দেবো ডিটটা, এন্টার, ট্যাব দিলে পরের পয়েন্ট ওয়ান, এন্টার, আবার লিখব, এবার আমরা এডিআই দিয়ে যাবো, থ্রি এসে গেছে। তো একবার ট্যাব দিব, দুবার ব্যাকে যাব, দেখো থ্রি এসে গেছে, এডিআই টি এ, এন্টার। আমরা পরের পয়েন্টিংয়ে যাব, ট্যাব প্রেস করব, তো এইভাবে আমরা মাল্টি লেভেল লিস্ট যদি আগে থেকে বানানো যেগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারি, বা যদি নিজেরা বানাবো মনে করি তো নিজেরাও বানিয়ে নিতে পারি। তো এইভাবেই আমরা মাল্টি লেভেল লিস্টের পুরো কাজটি শিখে নেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।